প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের প্রিপজিশন সম্পর্কে কিছু ধারণা দিব। দেখো, প্রিপজিশন হচ্ছে আজকে আমাদের, আওয়ার টুডেজ টপিক ইজ প্রিপজিশন। প্রিপজিশন শেখার উদ্দেশ্য কি? প্রিপজিশন ভালোভাবে শিখলে আমরা কি করতে পারবো? প্র্যাকটিস রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশ। আমরা রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশের প্র্যাকটিসটা করতে পারবো, লার্নড অ্যাবাউট প্রিপজিশন অ্যান্ড দেয়ার ইউজেস, প্রিপজিশন সম্পর্কে জানতে পারবো এবং তার ব্যবহার সম্পর্কে জানতে পারবো, টকড অ্যাবাউট দ্য লোকেশন অফ ডিফারেন্ট থিংস ইউজিং কারেক্ট প্রিপজিশন, এবং প্রিপজিশনের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা এর অবস্থান নির্ধারণ করতে পারবো। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, তাহলে ইন বসিয়েছি আমরা, এই ইন হচ্ছে প্রিপজিশন। এ ক্যাট ইজ অন এ চেয়ার, এই বিড়ালটি কোথায় আছে? একটি চেয়ারের উপরে আছে। যখন কোনো কিছু তার সারফেস টাচ করে থাকে তখন আমরা প্রিপজিশনে অন ব্যবহার করি। এরপরে দেখো আরেকটা ছবি আছে এখানে, দি ওল্ড ম্যান ইজ ফন্ড অফ টি, এই ওল্ড ম্যান কি পছন্দ করে? টি পছন্দ করে। এখানে আমরা প্রিপজিশন ব্যবহার করেছি অফ। এরপরে দেখো, তাহলে আমরা এতক্ষণে কি দেখলাম? হোয়াট ইজ প্রিপজিশন? প্রি মিন্স বিফোর, পজিশন মিন্স প্লেস, প্রি অর্থ পূর্ব, পজিশন মিন্স প্লেস অর্থাৎ অবস্থান, প্রিপজিশন মিন্স দ্যাট হুইচ ইজ প্লেসড বিফোর, বিফোর হোয়াট, বিফোর নাউন অন প্রোনাউন। প্রিপজিশন কাকে বলে? সো প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। আমি আবার বলছি, সো প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। আমরা পরের ছবিতে যাই। দেখো এখানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে দ্য সান, সূর্য। তাহলে দি সান ইজ অ্যাবাভ দ্য কার, যখন সারফেস টাচ না করে অনেক উপরে কিছু থাকে তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাবাভ ব্যবহার করি। দি ক্যাট জাম্পড ওভার দ্য চেয়ার, বিড়ালটি কিসের উপর দিয়ে লাফ দিচ্ছে? চেয়ারের উপর দিয়ে লাফ দিচ্ছে। এক্ষেত্রে অল্প উপরে আমরা ওভার ব্যবহার করি, সারফেস টাচ করে থাকলে আমরা অন ব্যবহার করি, অল্প উপরে হলে আমরা ওভার ব্যবহার করি, অনেক উপরে হলে আমরা অ্যাবাভ ব্যবহার করি। এরপর দেখো এখানে একটি ছবি আছে, দি ডগ ইজ সিটিং ইন অথবা ইনসাইড দ্য কার, দি বয় ইজ জাম্প ইন টু দ্য পন্ড। যেহেতু কুকুরটি গাড়িটির ভিতরে আছে এবং স্থিতিস্থাপক অবস্থায় আছে, সেই কারণে আমরা ইন ব্যবহার করেছি, কিন্তু এই ছেলেটি কুকুরটির মধ্যে লাফ দিচ্ছে, তার এই লাফ দেওয়ার মধ্যে গতি আছে। যখন কোনো কিছুর ভিতরে গতি থাকে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার না করে ইন টু ব্যবহার করি। পরের ছবিতে আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে দি ডগ ইজ ওয়াকিং বাই দ্য কার অর বিসাইড দ্য কার, তাহলে কোনো কিছুর পাশে থাকলে আমরা বাই ব্যবহার করি অথবা বিসাইড ব্যবহার করি। কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই পাখিটি গাড়ির উপরে আছে এবং সারফেস টাচ করে আছে, এই কারণে এখানে আমরা অন ব্যবহার করেছি, এ বার্ড ইজ সিটিং অন দ্য কার। পরবর্তী ছবিতে যাচ্ছি, এখানে দেখো একটি সূর্যের ছবি আছে, এখানে আছে দ্য আর্থ, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে ঘুরে আসাটাকেই আমরা রাউন্ড দ্বারা ব্যবহার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টানেলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু গেলে সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করি, কি ব্যবহার করি? থ্রো। পরের ছবিতে আসছি, এখানে দেখতে পাচ্ছি মিনা ইজ সিটিং বিটুইন হার মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, যখন দুইয়ের মধ্যে বা দুইয়ের মধ্যে যখন কোনো কিছু তুলনা করা হয় বা কোনো কিছু দেওয়া হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি, কিন্তু যখন অনেক লোকের মধ্যে কিছু দেওয়া হয় বা অনেক লোকের মধ্যে তুলনা করা হয় তখন আমরা অ্যামাং ব্যবহার করি। তাহলে বিটুইন ব্যবহার করি আমরা দুইয়ের ক্ষেত্রে, আর মোর দ্যান টু এর ক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করি। পরের ছবিটা দেখো, হোয়ার ইজ দ্য ক্যাট, দি ক্যাট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার, হোয়ার ইজ দ্য ক্যাট, দি ক্যাট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার।
এখন দেখো এখানে আরেকটি ক্যাট আছে, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, তাহলে এই বিড়ালটি চেয়ারের নিচে আছে, এই জন্য আমরা এখানে আন্ডার ব্যবহার করেছি আর এখানে আমরা বিহাইন্ড ব্যবহার করেছি। এখানে দেখো একটা বিড়াল আছে, সে এই গাড়িটির সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, এর জন্য আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করেছি, এ ব্ল্যাক ক্যাট ইজ রানিং ইন ফ্রন্ট অফ দ্য কার। পরের ছবি দেখো, দি বয় ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স, এই ছেলেটি সিঁড়ি দিয়ে নিচে নামছে, এই জন্য আমরা ডাউন ব্যবহার করেছি, কিন্তু এই শিশুটি সিঁড়ি দিয়ে উপরে উঠছে, এই কারণে আমরা আপ ব্যবহার করেছি, তাহলে দি বয় ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স, দি চাইল্ড ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স। পরের ছবিতে যাই, এখানে দেখো একটি গাড়ি যাচ্ছে রাস্তার উপর দিয়ে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, দি কার ইজ রানিং অ্যালং দ্য রোড, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, অ্যালং ব্যবহার করেছি। তাহলে তোমরা কোন ক্ষেত্রে অ্যালং ব্যবহার করতে হয় এটা নিশ্চয়ই বুঝেছ। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে সিংহটি নদীর ভিতর দিয়ে সাঁতার কেটে যাচ্ছে, এক্ষেত্রে নদীটি সে ক্রস করছে বলে আমরা কি ব্যবহার করেছি, অ্যাক্রস, দি লায়ন ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, কোনো কিছু অতিক্রম করলে তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি। এখানে দেখো এই বাঘটি মৃত পড়ে আছে, দি টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান, এখানে আমরা দুইটা প্রিপজিশনের ব্যবহার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাই আর একটি হচ্ছে উইথ, যদি কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ করা হয় সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, আর যদি কোনো বস্তু দ্বারা কোন কারণে কাজ করা হয় সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি, তাহলে ব্যক্তি দ্বারা হলে বাই, বস্তু দ্বারা হলে উইথ ব্যবহার করতে হয়। এখন দেখো আমরা একটু দেখি এই বিড়ালটি কোথায় আছে, এই বিড়ালটি আছে গাড়িটির পিছনে, তাহলে আমরা কি বলবো, দি ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার, আমরা কি বলবো, দি ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার। এখানে দেখো একটা এক্সারসাইজ আছে, আমরা কতটুকু শিখলাম আমরা এই এক্সারসাইজের মাধ্যমে একটু নিজেকে মূল্যায়ন করব। দি স্টুডেন্টস আর সিটিং ড্যাশ দেয়ার ক্লাসরুম, আমি বলেছি কোনো কিছুর ভিতরে কোনো কিছু যদি স্থিতিস্থাপক অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, এজন্য আমরা এখানে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। টু নাম্বার দেখো, দি টিচার এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম হারিডলি, তাহলে টিচার ক্লাসরুমের মধ্যে তাড়াহুড়া করে ঢুকলো, তার এই ঢোকার মধ্যে কি ছিল, গতি ছিল, এই কারণে আমরা এখানে ইনটু ব্যবহার করব, এখানে কি ব্যবহার করব, ইনটু। থ্রি নাম্বারে দেখো, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস ড্যাশ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্ট অনেক স্টুডেন্টের কথা বলা হচ্ছে, সেই কারণে এখানে আমরা অ্যামাং ব্যবহার করব, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামাং দ্য স্টুডেন্টস। ফোর নাম্বার দেখো, দি বয় জাম্পড ড্যাশ দ্য ওয়াল, এখানে আমরা ওভার ব্যবহার করব, দি বয় জাম্পড ওভার দ্য ওয়াল, ওভার দ্য ওয়াল। ফাইভ নাম্বার, দি রুফ ড্যাশ আওয়ার হেড ইজ হোয়াইট ওয়াশড, এখানে হবে দি রুফ ওভার আওয়ার হেড, যেহেতু অল্প দূরত্ব আছে সেই কারণে আমরা কি ব্যবহার করব, ওভার বা অ্যাবাভ ব্যবহার করব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রাইট 10 sentences ইউজিং দ্য ফলোয়িং প্রিপজিশনস, অন, ওভার, অ্যাবাভ, ইন, ইনটু, বিটুইন, অ্যামাং, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, ডাউন, এই প্রত্যেকটি প্রিপজিশন দিয়ে তোমরা একটি করে বাক্য তৈরি করবে। ইনশাল্লাহ আজকের এই লেসনের মাধ্যমে তোমরা কিছুটা ধারণা পেলে প্রিপজিশন সম্পর্কে, আমি আশা করব তোমরা এটা বাসায় চর্চা করবে এবং বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।